নেত্রকোনায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ 2022 পালিত। সকলে মিলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি, এই স্লোগানে নেত্রকোনায় বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ 2022 পালিত হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা কার্যালয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার হারুনা রশিদ, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সেলিম মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, জেলা প্রেস ক্লাবের সম্পাদক এম মুখলেসুর রহমান খান সহ জেলার অন্যান্য ফার্মাসিস্টগণ। কারণ হচ্ছে যে উনি যে প্রোডাকশনটা করছে, আমি মুরগি খাচ্ছি, মুরগির মধ্যে যে খাবারের মধ্যে যা মেশানো হচ্ছে, মুরগিকে যে ওষুধ দেওয়া হচ্ছে সেটার মাধ্যমে অ্যান্টিবায়োটিক আমার শরীরে পৌঁছে গেল। আবার আমি মাছ খাচ্ছি, মাছ যে খাবার খাচ্ছে, মাছকে যে ওষুধ দেওয়া হচ্ছে তার মাধ্যমে আমার শরীরে অ্যান্টিবায়োটিক পৌঁছে গেল। এই যে বিষয়গুলো, তার মানে ওই যে আমারও একই কথায় যে একা ভালো থাকা যাবে না, সবাই মিলে ভালো থাকতে হবে। এখন যে ওষুধের ব্যবসা করছেন, উনি যদি মনে করেন না আমি আমি তো ওষুধের ব্যবসা করে অনেক লাভবান হচ্ছি, আমি যে যাকে তাকে ওষুধ বিক্রি করতে পারলে আমার আর লাভ হবে, আলটিমেটলি তো উনিও ক্ষতিগ্রস্ত। কারণ উনি তো ওষুধের ব্যবসা করছেন, ওনা তো ওনাকে তো মাংস কিনতে হবে, মাছ কিনতে হবে ওনার ফ্যামিলির জন্য। তাহলে এইটা যদি আমরা সামগ্রিক ভাবে বন্ধ না করতে পারি, আমরা যদি নিয়মের মধ্যে না আনতে পারি, তাহলে আমরা কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত। আজকে দেখেন এই যে মাছ যেটা বিদেশে রপ্তানি করবো, আমাদের বিদেশ নিবে না, বিভিন্ন দেশ থেকে ফেরত আসতেছে, কারণ আমাদের মাছ যেটা টেস্ট করে দেখা গেছে তার শরীরে অ্যান্টিবায়োটিক যে মাত্রায় থাকার কথা তার থেকে বেশি মাত্রায় আছে, কাজে তারা নিচ্ছে না। তাই একই অবস্থা আমরা কিন্তু আমাদের ফার্মের মুরগিও দিতে পারবো। এইভাবে আমাদের উৎপাদিত যে পণ্য সামগ্রী সেটা রিজেক্টেড হয়ে ফেরত আসবে আমাদের অসচেতনতার জন্য। আমরা যদি একটু সচেতন হই তাহলে দেখা যাবে যে আমরা নিজেরা যেমন ভালো থাকবো তেমনি আমাদের অর্থনীতিও ভালো থাকবে।